তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে হলো বুধবার, এখন বাজে 8:30। আর 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলা দেখো মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঝেড়ে দিচ্ছি বিছানাটা। ঝাড়ার পর আমি এগুলোকে ভাবছি একটুখানি মোছামুছি করে নেব, কারণ মুছি রোজেই মোছা হয়, হালকা হালকা হাতে মুছে নিই। তো আজকে ভাবলাম একটু মানে যা কিছু আছে, যত ফার্নিচার আছে ওগুলো সব আজকে একটু মুছি, কারণ না মুছলে না ওর উপরে ধুলো জমে 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 একটা ইয়ে হয়ে যাবে, লেয়ার জমে যায় না। তো যাই হোক, ওই জন্য আমি ভাবছি যে আজকে একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। প্রথমে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ওইগুলো সব পরিষ্কার মুছে নেব, মানে বিছানা থেকে ধুলোগুলো আবার ওখানে গিয়ে পড়বে। তো পাখার ব্লেডগুলো একটু পরিষ্কার করে নিলাম, কারণ পাখার ব্লেডে না ওই ধুলো বা ইলির লোম টোমগুলো আটকে থাকে। তো তো পাখার হাওয়াটা না কমে যায় মাঝে সাথে, দেখি ওই ব্লেডের গায়ে যদি থাকে ওগুলো লেগে। তো ওই জন্য পাখাটা একটু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, জানলাটা একটু ঝেড়ে নিলাম, কারণ জানলার মধ্যে না ঝুল বাঁধে মাকড়সা, ওই পিছনে মানে ওই আসে ওই ঝুল মাকড়সা, ওই এসে ঝুল টুল বাঁধে জানলার মধ্যে। তো জানলা টানলাগুলো রোজই এমনি একটু ওই বিছানা ছাড়া ছাঁটা দিয়ে একটু ঝেড়ে দিই। তো মোছা এখন তো বর্ষার সময় অতটা ধুলো নেই, তো সেদিনকে মোছা পরিষ্কার করে মুছেছি এমনি বা ভিজে কাপড় দিয়ে জানলার গ্রিলগুলো। তো মুছতে অতটা লাগবে না, এমনি হালকা করে একটুখানি মানে হালকা করে ঝেড়ে আর ইয়ে করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো সব কিছু পরিষ্কার গুছিয়ে কাজ বেশ করলে না মনটা বেশ ভালো লাগে, আর মনে হয় যেন না কিছু একটা করলাম কাজ। সংসারের কাজ মানে তো লেগেই আছে, নিত্যদিনের কাজ আমাদের, মানে যারা হাউস ওয়াইফ তাদের কাজ মানে কোনো দিনই ছুটি নেই, শেষও নেই। রান্না এমনকি রান্না না থাকলেও সংসারের যে বাসি কাজগুলো সেগুলো তো থাকেই, এক একদিন হয়তো কোনো কারণে থাকে না রান্না। তো আমাদের যেমন পঞ্চমী ছিল তখন আমাদের মানে যখন যেদিন পঞ্চমী পড়তো তো সেই তখন আমাদের রান্না করতে মানে হতো না, আগের দিনে রান্না করে রেখে দিতাম, পান্তা খেতে হতো। তো তখন রান্নাটা না থাকলে কেউ এদিকে বাসি কাজগুলো তো থাকতো, তো এগুলো তো করতে হয়, এগুলো করতে গেলে তো দেরি হয়ে যায়। আর এগুলো দেখো সব একটু সরিয়ে সরিয়ে আমি মুছে দিচ্ছি হালকা করে। আর বর্ষার সময় না অতটা ধুলো হয় না, হয় মানে অতটা হয় না, এমন গ্রীষ্মের শীতের সময় যেমন একটা রাস্তা রাস্তা ধারেই বাড়ি তো আর প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়, তো তখন অতটা ধুলো হয়, খুব প্রচণ্ড ধুলো ওড়ে। আর এখন তো রাস্তা অল টাইমই ভিজে, আর এবারে বর্ষা তো যাওয়ার নামে নাম নেই, তো রোজই বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘ করে আছে, দেখো আজও বৃষ্টি হবে মনে হচ্ছে, রোজ একবার করে না একবার করে বৃষ্টি আসছেই। আর দুদিন ধরে এত গরম পড়েছে, এত বৃষ্টি হচ্ছে, তাও মানে প্রচণ্ড পরিমাণে গরম, মানে গরমে কি বলবো থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম। মানে এই চানটা সকালবেলা উঠে আমি একবার মানে বাইরের কাজ সেরে আমি একবার গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিই, তারপরে দেখি যে সারাদিনে হয়তো আমার তো সময় হয় না, দেরি হয়ে যায়, ওই জন্য আমি সকালবেলা উঠে একবার বাসি মানে বাইরের যে কাজগুলো থাকে ওগুলো সেরে আমি গাটা ধুয়ে একদম পরিষ্কার হয়ে নিই। এটা প্রত্যেক দিনই করি আমি, তো ওই জন্য আমি একটু দেরি করেই বেলা করে চান করি, আবার আবার সেই সন্ধ্যাবেলায় একটুখানি গাটা ধুয়ে নিই। মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে এখন, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন একটা রোদের তাপের একটা গরম, আর এখন যেন কেমন একটা সি মানে কী বলবো গুমট হয়ে আছে, ওরকম ধরনের ভ্যাপসা নিয়ে একটা গরম, মানে ভালো লাগছে না। তো যাই হোক দেখো এগুলো সব আমি একটু করে মুছে নিচ্ছি, ড্রেসিং টেবিলে এগুলো মানে বাড়িতে যত ফার্নিচার থাকবে তত খাটনি, মানে বেশি এই যে এগুলো সব এক্সট্রা করে আমাকে মোছা পরিষ্কার এগুলো আর পরিষ্কার রাখাটাও তো দরকার, আর যদি আমি না পরিষ্কার করি তো এর ওপরে জমতেই থাকবে, ধুলো জমতেই থাকবে, তখন একবারে আমাকে যদি করতে হয় পরিষ্কার তখন মানে আমার প্রচণ্ড চাপ পড়ে যায় আর মানে খাটনিটাও তখন বেড়ে যায়। তো তার জন্য আমি কী করি মাঝে সাঝে না মুছে নিই, একের দিন মন হলো যে না আজকে একটু পরিষ্কার করব, তো মুছে নিই। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ে মনে হয় কালকে রাত্রিরে পড়েছে ওই জন্য ও এখনও ওঠেনি, ও এখন উঠতে দেরিও আছে, আর উঠতে উঠতে আমার সব এগুলো হয়ে যাবে। টিফিন তো বানানোই আছে, রুটি আর আলু চচড়ি করেছি, তো ওই খেয়ে নেবো।
আর ওদিকটা করে এসে দেখো এদিকে টিভিটা এখন রিচার্জ করা নেই, আর টিভি রিচার্জ করা থাকলেও কেউ দেখার নেই, দেখেই না কেউ, এখন টিভি দেখতেই চায় না। আর আমার তো সিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না, তো ওই জন্য টিভিটা যখন মাঝে সাঝে খেলা টেলা দেখার হয়তো হলো খেলা টেলা, তখন হয়তো রিচার্জ করলো তখন দেখে। আর আমার পর তো সে আসে রাত্তিরে, তখন এসে আর ওই ক ঘন্টার জন্য টিভি কে দেখবে, মেয়ে তো সবসময় পড়া অনলাইনে ক্লাস, এবারও সময় হয় না, আমিও সে দেখি না, শুধু শুধু বেকার পয়সা নষ্ট করে লাভ নেই। ওই জন্য যখন খেলা টেলা থাকে তখন আবার টিভিটা রিচার্জ করে দেখা হয়। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে নিলাম দেখো। আর এই বাস্কেটের ওপরে আমি একটা কাঠের ট্রে রেখে দিয়েছি, কাঠের ট্রের ওপরে আমি এই জলের বোতলগুলো রাখি, তো ঘরে সবসময় বাইরে থেকে গিয়ে জল নিয়ে এসে খাওয়া হয় না, ওই জন্য এখানে আমি জলের বোতলগুলো রেখে দিই। আর জলের আমার দেখো ডাব্বাটাও এখানে থাকে দরজার এই পিছনটার কাছে, তো খাবার জল আমার মনে হয় কি কোথাও যদি কিছু একটা পড়ে যায় জন্য সবসময় বেশ সেফটি জায়গা, সেফ জায়গায় ভালো করে রেখে দিই। চলো, আর ওইদিকে পরিষ্কার আমার করা হয়ে গেছে, মানে সমস্ত কিছু ঝাড়া মোছা হয়ে গেছে, এবার ভালো করে সব ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উল্টো দিকে ঝাঁট দিই আমি জানো তো বেশিরভাগ ক্ষেত্রে, কেন বলতো শুদ্ধ হাওয়ার জন্য, উল্টো দিক দিয়ে এত হাওয়া এসে এসে আবার ওইদিকে চলে যায়, তার জন্য আমি উল্টো দিকে ঝাঁট দিয়ে একদম রান্নাঘরের মধ্যে নিয়ে গিয়ে জড়ো করে ওই রান্নাঘরে যে বালতিটা আছে ওর মধ্যে মানে নোংরাগুলো সব ভরে দিই, করে একবারে সব ফেলে দিই। আর আমাদের ফেলার জায়গা তো অভাব নেই, সামনে ওখানে ডাস্টবিন আছে, বড় 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 দুটো ডাস্টবিন আছে, মানে বাড়ির সামনে ঢুকতেই যে খালগুলো আছে ওখানেই সবাই জঞ্জাল টঞ্জাল ওখানেই ফেলে নোংরা টোংরা, তো আমি ওখানেই ফেলে দিই। তো এই দেখো এদিকটা, আর লাল মেঝে তো এত পরিমাণে মানে মানে যদি কেউ একটু নোংরা পায়ে মানে ফট করে এসে গেল তো সেটা দাগ হয়ে যায়, সব সময় না মুছে পরিষ্কার করে রাখতে হয়, লাল মেঝে এই একটা ঝামেলা, মানে সবসময় যদি পরিষ্কার ঠিকঠাক করে না রাখি তো কেমন যেন একটা দাগ হয়ে যায়, তাই মানে মেঝেগুলো একটুখানি নষ্ট হয়ে গেছে এগুলো। আর বাইরেটা ঝাঁট দিয়ে আমি চলে এসেছি একদম ঘরের ভিতরে, দেখো ঘরেও সেই আমাকে উল্টো দিক দিয়ে ঝাঁট দিতে হয়, কেন বলো তো এই হাওয়ার জন্য উল্টো দিকে ঝাঁট দিতে হয়। আর খাটের তলা টলা এগুলো না আমি সব ঝাঁট দিই নি, সেগুলো না সব কিছু তোমাদের সাথে দেখানো হয় না, কেন বলতো ওই দিকটা অন্ধকার থাকে তো, আর ঠিক ক্যামেরাটা নিয়ে গেলে ওই দিকটা অতটা বোঝা যায় না। আর আমি খাটের তলাটা আগে মোছার সময় তাই মুছে টুছে সব করে নিয়ে সামনেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি, আর ওইগুলো অতটা ঢুকে করা যায় না, মানে ক্যামেরাটা নিয়ে ঢোকা যায় না, আমি এমনি ঢুকে যাই, আর মপটা দিয়ে করি তো ভালো সুবিধা হয় পরিষ্কার হয়ে যায়, আর না পরিষ্কার করলে না মশা টশায় বাসা বাঁধবে, মশা হবে বেশি। আর এই বর্ষার সময় একটুখানি ভালো করে সব কিছু ফিনাইল দিয়ে পরিষ্কার করা ঠিক, আমি সমস্ত কিছু একদম সব ফিনাইল আগে ছড়িয়ে নিই সারা ঘর, ফিনাইল ছড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিই। আর এই বর্ষার সময় না পোকা মাকড় মশা কেন্ন টিকটিকি যাই হোক এইসব মাকড়সা সব মানে বেশি উপদ্রবে এই বর্ষাকালে। আর আমার এই মাত্র ক্যামেরার সামনে এসে কথা বলার টাইম পেলাম, সকালে ঘরটা ডিপ ক্লিন করেছি, ডিপ ক্লিন বলতে কি মানে একটু ঝাড়াঝুড়ি করে নিয়েছি, মোছামুছি করলাম, এগুলো অনেকদিন ধরে ধুলো করে থাকে তো রোজই মোছা হয় হালকা হালকা করে, তো আজকে একটু ভালো করে ওইগুলো সব মুছে নিলাম, পাখা টাকা সমস্ত কিছু সব মুছে টুছে রান্নাটা শেয়ার করিনি, ওই মাছের ঝাল করেছি আর উচ্ছে আলু এসব দিয়ে একটা চচ্চড়ি করেছি আর ডাল করেছি, আর কিছু করিনি, আর আচার আছে হয়তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো একবার দুপুরের মানে টিফিনে ভাত খেয়েছি, আলু সিদ্ধ ভাত, আর মেয়ে খেয়েছে রুটি, ওর বাবাকে রুটি করে দিয়েছি আর আমি ভাত খেয়েছি, তো ওই হয়ে গেছে টিফিন। আর টিফিনটা আজকে অনেক দেরি করে খেয়েছি, 11টার সময় খেয়েছি, এখন 3টে বাজে, মেয়েও বলে খিদে নেই, ও কী দিচ্ছিলো স্কুলে কী দিয়েছে তো ওইগুলোই দিচ্ছিলো, তো এবার আমরা খাবো, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তার বাবা তোমাদের সাথে কথা বলবো, চলো। মাথা ভালো করে বেশ একটু বিনুনি করে দেবো, আঁচড়ে দেবো মাথা সব শুরু। এই যে আমার ছেলেটা দেখো, এই যে
খেলনানি চলে এসেছে, লোকে ঘুমায় ও খেলনানি চলে গেল, খেলবো না ঘুমাবি এখন চল। আনছে কেন? ওই জানি খেলনানি আসছে, খেলতে হবে ওর সাথে। আমাকে আর আমার ভাইকে এক দেখতে খেলতে হবে ওর সাথে, খেলনানি দাদু বলেছে তাই খেলতে হবে। চল আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে এ করলাম, রাখলাম, এবার ভরে দেবো। আর এখন বাজে 3:30 বাজে, এরকম করে খালি। আর 3:30 বাজে, মেয়ে পড়তে যাবে আজকে, ও তো ওকে সেই 4:30 দিকে ফল পেট দেবো, নি 4:30 সময়, তো 4:30 সময় ফল পেট দেবো। আমি এখন একটুখানি শুয়ে নিই আর ওগুলো জায়গা মতো ভরে দিই। আর এই দেখো আমি গুছিয়ে রেখেছি, তো এসে লটার পটার করছি।